আসসালামু আলাইকুম, আমি এখন মানছি খুবই মজার একটা খাবার, এটাকে বলে বিহারি ডিম ভুনা। আজকাল খুব পপুলার হয়েছে জিনিসটা। বিহারি ডিম ভুনা মানে বাংলাদেশের বিহারিদের ডিম ভুনা না, এটা হচ্ছে বিহারের ডিম ভুনা। বিশেষ করে যারা রসুন পছন্দ করেন, জিনিসটা চেটে পুটে খাইতে পারবেন, অসাধারণ স্বাদ। তো আসেন নাকি শুরু করা যাক। আমি এখানে 8টা ডিম সিদ্ধ করে নিয়েছি, এইগুলাতে আমি একটু ছিঁড়ে নিব আর কি, মাঝখান দিয়ে এই যে 4টা করে দাগ দিয়ে নিব চারদিকে। এই যেভাবে প্রতিটায় 4টা করে দাগ দিয়ে নিব। এইখানে 8টা দেশি রসুন নিয়ে নিছি, রসুনগুলা বেশ যদ্দুর পাড়ি পরিষ্কার করে, কিন্তু উপরে চোখলাটা যাতে থাকে এইটুকু কেটে নিছি, মাথাটুকু যদ্দুর পাড়ি পরিষ্কার করে নিছি, আর কিছু দরকার নাই, একটু ধুয়ে নিলেই হয়। এগুলো আমার লাগবে, 8টা ডিমের সাথে 8টা রসুন দিব। বড় সাইজের 4 কোয়া রসুন আমি একটু ফালি করে, অল্প একটু ফালি করে কেটে নিছি। এইগুলোকে আমার থেতলে নিতে হবে, রসুন বাটা না, রসুনটা একটু থেতলানো লাগবে আর কি। আমি হামান দিস্তার মধ্যে নিয়ে কিংবা পাটায় নিয়ে করা যাইতো, হামান দিস্তায় নিয়ে একটু থেতলায় নিয়ে এটাকে। তো আমি থেতলা নিলাম, দেখেন অনেকটা এইরকম হলো, একটু আস্ত একটু ভাঙ্গা এরকম আর কি, থেতলানো যাকে বলে। এখন আমি এগুলোকে উঠায় নেই। অনেকটা এইরকম হবে, অনেকটা একই রকম হবে আর কি এরকম। এখন আমি এখানে 1 ইঞ্চি একটা আদা কেটে নিচ্ছি টুকরা টুকরা করে, ধরেন 1 টেবিল চামচের মতো হবে এই যে এতগুলা। আর 5টা কাঁচামরিচ একটু টুকরা করে নিছি যাতে সুবিধা হয়। এইগুলাকে আমার একদম ফাইন, যদ্দূর পারি সম্ভব ফাইন করে থেতলায় নিতে হবে, বাটা না, থেতলায় নিতে হবে, খুব রসুনের মতো না, এর থেকে একটু ফাইন করে নিতে হবে আর কি। তো হইল বোধ হয়, দেখি আমি, এই এরকম এরকমই হবে যথেষ্ট, আদা যাতে বড় কোনো চাকা না থাকে। আমি এখানে 2 টেবিল চামচ সরিষার তেল গরম করে ওর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়া দেই, দিয়ে সাথে একটু মিশায় কালারটা যাতে ভালো আসে। এই ডিমগুলাকে ভেজে নিতে হবে আমার। ডিমগুলা মোটামুটি ভালো মতো একটু ভাজা হয়ে যায়, এর মধ্যে আমি অল্প একটু মরিচের গুঁড়া দিব আর সামান্য একটু লবণ দিব, দিয়ে অল্প একটু ভেজে এটাকে তুলে ফেলতে হবে। নাড়ায় নাড়ায় ভাজতে হবে যাতে চতুর্দিকটা ভাজা হয়। এখন আমি ডিমগুলাকে তুলে ফেলবো, মোটামুটি ভালোই ভাজা হইল। আমি মোট 1/2 কাপ তেল ব্যবহার করতেছি, তো আগে 2 টেবিল চামচ দিছিলাম, এখন এখানে বাকি তেলটুকু দিয়ে, সরিষার তেলটুকু দিয়ে, এর মধ্যে আমি দিচ্ছি হচ্ছে 2টা তেজপাতা, ছোটো ছোটো 3টা টুকরা দারচিনি, 1 চা চামচ জিরা, আস্ত জিরা, 2টা কালো এলাচ, একটু পিঠা পাটা চ্যাপ্টা করে দিছি, 3টা লবঙ্গ, 2টা নর্মাল এলাচি, এটাও আমি পিঠা পাটা চ্যাপ্টা করে নিছি যাতে ফ্লেভারটা ভালো বের হয়, আর 5-6টা গোলমরিচ, আর 2টা শুকনা মরিচ আমি ভেঙে নিছি। একই সাথে দিয়ে দিচ্ছি এখানে 3 কাপ পেঁয়াজ কুচি, এখানে প্রচুর পেঁয়াজ হয় এটা, এই জন্য প্রচুর পেঁয়াজ দিতে হবে। 3 কাপ পেঁয়াজ আমি কুচি করে, মানে পেঁয়াজ কুচি করার পরে 3 কাপ হয়েছে, এই 3 কাপ বীজ দিয়ে দিচ্ছি। এইটা দিয়ে এইটাকে একটু ভেজে নিতে হবে, পেঁয়াজটা বেরেস্তা করা যাবে না, পেঁয়াজটা যাতে গোলে প্রায় নরম হয় সেই সেই অনুযায়ী সব কিছু হিসাব করে ভাজতে হবে। তো এই জন্য এটাকে খুলে না ভেজে আমি দেখি এটাকে পেঁয়াজটা সমান করে দিই, দিয়ে ঢেকে দিই, অল্প জ্বালে পেঁয়াজটা ভাজবো, 2-4 বার নেড়ে দিই, 5-6 মিনিট পেঁয়াজটা ভেজে দেখেন নরম হয়ে গেছে। এখন এর সাথে মধ্যে আমি দিয়ে দিব এই রসুন থেতলানোটা আর আদার কাঁচামরিচ থেতলানোটা, দিয়ে এর সাথে মিলাই আমি আরো 2 মিনিট ভেজে নিব নরম হওয়া পর্যন্ত। এটা কিন্তু ভাজা ভাজা হবে না, সবগুলা হচ্ছে গলে যাইতে হবে। তো কম আছে, আবার ঢেকে দিই আমি 3-4 মিনিট, জাল দিয়ে নিই, 2-1 বার নেড়ে দিতে পারি। 2-1 মিনিট ভেজে আমি এর মধ্যে এই রসুনগুলা দিয়ে দিব, আস্ত রসুনগুলা দিয়ে দিব, ছোট রসুন দেখে আমি এখন দিলাম, বড় রসুন হইলে এটা পেঁয়াজের সাথে দিয়ে দিবেন যাতে ভালো মতো রসুনটা সিদ্ধ হয়। মিলায় জিরায় এখন আবার
চার পাঁচ মিনিট ভেজে নিই। পেঁয়াজটা আরও নরম হয়ে, এখনো হয় নাই গলার মতো, হয় নাই গলার মতো হওয়া পর্যন্ত, আর একটু পরপর নেড়ে দিতে হবে যাতে তলে লেগে না যায়। তিন চার মিনিট ভেজে আমি এর মধ্যে এখন দিয়ে দিব মশলা। এইখানে আমি প্রায় দেড় চা চামচের মতো হলুদের গুঁড়া দিচ্ছি, স্বাদ মতো মরিচের গুঁড়া, তাও প্রায় দেড় চা চামচের মতো দিলাম, দুই চা চামচ ধনিয়ার গুঁড়া, এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে এইটাকে একটু নাড়াচাড়া করে নিই যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে এক চা চামচ গোলমরিচের গুঁড়া। এখানে চিকেন মশলা ব্যবহার করা হয়, তো চিকেন মশলার বদলে এই একই জিনিস দিয়ে চিকেন মশলা তৈরি হয়, তো সেই জন্য আমি সবগুলো আলাদা আলাদাভাবে দিলাম। সবার বাসায় হয়তো চিকেন মশলা না থাকতে পারে, আপনারা হলুদ মরিচ জিরা ধনিয়া আর গোলমরিচের গুঁড়া দিয়ে চিকেন মশলাটা হয়ে যাবে। যাই হোক, এটাকে একটু নাড়াচাড়া করে নিই, প্রায় আধা মিনিট করছি, আরেকটু আধা মিনিট করে নিই যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। তো আরও আধা মিনিট ভেজে নিলাম। এই যে দেখেন, আপনাদের দেখাই পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে গেছে, গলে গেছে, কিন্তু পেঁয়াজগুলো কিন্তু ভাজা বাঁধা হয়নি, ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন, চামচের মধ্যে কত বুঝতে পারেন। দেখেন এইরকম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অল্প একটু পানি দিব, পানি দিয়ে এটাকে আমার ভুনে নিতে হবে। তো আধা কাপের মতো পানি দিলাম, দিয়ে এখন এটাকে আমি ভুনে নিব, কিন্তু জালটা বাড়াবো না, জাল আমি ওই লো হিটে রাখছি, ওতেই আমি রাখবো যাতে পেঁয়াজটা গলে, যতদূর সম্ভব পেঁয়াজটা গলে। এখন আমি এটাকে আবার ঢেকে জাল দিব, মাঝে মাঝে নেড়ে দিব এই ঝোলটা শুকানো পর্যন্ত, ভালো মতো ভুনে যাওয়া হওয়া পর্যন্ত, ভুনা হওয়া পর্যন্ত। পাঁচ ছ মিনিট ভুনে বেশ কটা নেড়ে দিচ্ছিলাম আমি। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিব, খেতে কহিছে কি না অসুবিধা নাই। এখন একটু পানি দিব এর মধ্যে, যতটুকু আমি ঝোল চাই তার থেকে একটু বেশি, কারণ আমার একটু ইয়ে দিয়ে শুকায় নিতে হবে। নর্মাল পানি দিলাম আমি, চুলার জালটা খুব লোতে ছিল, এখন আমি বাড়ায় দিই। আর এই ডিমগুলোকে দিয়ে দিই, যা তেল টেল আছে চেঁচে কুচে দিয়ে দিই। এখন খালি একটু লবণটা দেখি, হ্যাঁ যথেষ্ট। এখন ঢেকে দিই, এটাকে মাঝারি আঁচে জাল দিব, পানিটাও কিছু কমে যাবে, সব কিছুই সিদ্ধ হয়ে যাবে। সাত আট মিনিট জাল দিয়ে কয়বার নেড়ে দিছিলাম আমি, আসলে ঝোলটা অনেক কমে গেছে, এখন ফুটতেছে দেখে দেখা মনে হচ্ছে যে অনেক, তা না কিন্তু। দেখো এখন এর মধ্যে আমি আধা চা চামচ জায়ফল জয়ত্রীর গুঁড়া, এক চা চামচ গরম মশলার গুঁড়া, এগুলা দিব, দিয়ে একটু মিশাই দিই ভালো মতো। দিলাম কিছু ধনিয়া পাতার কুচি দিয়ে দিব, দিয়ে এখন জালটা বন্ধ করে আমি রেখে দিই চার পাঁচ মিনিট, ফ্লেভারটা চতুর্দিকে যাবে, তারপর আপনারা আমি বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার বিহারি ডিম ভুনা, বিশেষ করে যারা রসুন পছন্দ করেন চেটে বুটে খাইতে পারবেন। জিনিসটার মেইন ফ্লেভারটাই হচ্ছে রসুন, আর আস্ত রসুনগুলো তো দেখতেই পাচ্ছেন। এছাড়াও যারা একটু অন্য রকমের ফ্লেভার পছন্দ করেন একবার বানায় দেখতে পারেন, হ্যাপি জোশের একটা আইটেম। এটা ভাত ছাড়াও পোলাও দিয়েও তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।